তুলনায় আসিস। এটা আপনি খাবেন? কেন খাবেন না? রোলার জন্য খাবেন না, তাই না? আপনার বাচ্চার জন্য নিয়ে যাবেন, এটা বাচ্চা খাওয়াবেন, কেন খাবেন না? এ ভাইয়া, দোকানদার কে? কে? দুলাভাই এদিকে আসেন, আসেন আসেন এদিকে আসেন। আপনি দোকানদার? আপনি দোকানদার? এগুলো কত করে বেচেন? এটার দাম কত? হ্যাঁ, একটা নেই, 10 টাকা? না, 10 টাকা নোট তো না। এটা ধরেন, ধরেন এই যে দেখেন, এটা আমার খাবার, এই যে ফালাই দিলাম আমি। হ্যাঁ, এই যে ফালাই দুলা নাই আর শেষ। এটা আপনি খাবেন? কেন খাবেন না? দুলার জন্য খাবেন না, তাই না? আপনার বাচ্চার জন্য নিয়ে যাবেন, এটা বাচ্চা খাওয়াবেন, কেন খাবেন না? ধুলা আছে, তাই না? এখানে রাস্তার সাথে দেন, এত বড় রাস্তা, হাজার হাজার গাড়ি চলতেছে, আপনি একটা ঢাকনা দিতে পারেন নাই, একটা প্লাস্টিক দিতে পারেন নাই? অজুহাত দিয়েন না বাবা, অজুহাতের অনেক হাত, অজুহাতের অনেক হাত, কথা বুঝেন নাই? আমার কথা বুঝছেন? এই যে দেখেন, আপনি এটা বুঝতে পারবেন না, আমার এই যে মোবাইলটা আছে না, এই মোবাইলটা এখানে 5 মিনিট থুয়ে দেবো, 5 মিনিট সাদা হয়ে যাবে। মোবাইল জন্য বোঝা যায়, তাই না? মোবাইল জন্য সবার মোবাইল কে এটা বোঝেন? আপনার বোঝেন? আপনি বোঝেন? এই মোবাইলটা এখানে 5 মিনিট রেখে দেবে, সাদা হয়ে যাবে। কেন সাদা হবে? এই রাস্তাতে হাজার হাজার গাড়ি চলতেছে, সব খাবারগুলো এখানে আসতেছে। আপনি এই খাবার খাইয়া শুনেন, আপনি কোনো মানুষকে যদি বিষ খাওয়ান, এটা কি আপনার অপরাধ হবে? হ্যাঁ, কোনো মানুষকে যদি কোনো কিছু খাওয়াই অসুস্থ করে দেন, এটা কি অপরাধ আপনার? তা আপনি তো মানুষকে অসুস্থ করতেছেন, পরোক্ষভাবে মানুষকে আপনি ক্ষতি করতেছেন। আমার কথা বুঝেন নাই? এই যে খাবারটা আপনি যেহেতু খাচ্ছেন, নিজে খাবেন না, এই খাবারটা যেহেতু আপনি বাচ্চাকে খাওয়াবেন না, তাহলে এটা আরেকজনে খাওয়াচ্ছেন কেন? ঠিক বলেন, একটা প্লাস্টিকের দাম কত বলেন? আপনি এই যে হাজার হাজার টাকা ইনকাম করতেছেন, একটা প্লাস্টিকের দাম কত? হ্যাঁ, আপনি একটা ইয়ে করে, একটা সাইডে করে, এই রাস্তার একদম দূরে এক রাস্তা, রাস্তার সাথে লাগাই দিয়েছেন, এখানে করতে পারেন, এই জিনিসগুলো খাবারগুলো ওখানে রাখেন। বাবা, এটা তো আজকে এখনকার কথা বলছি না আমি, আমি তো এখানে প্রতিদিন আসি না, যাওয়ার সময় জিনিসটা চোখে পড়লো তাই বললাম। আমি গেলে, আমি চলে গেলে আপনি দিলে তো আমার সমস্যা নাই, আপনি দিন, আমার কথা হলো আপনি আপনি দেন, আপনি দিবেন না দেবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি যে কথা বলছি আপনি কি বুঝতে পারছেন? আপনি জেনে শুনে কোনো মানুষকে তো আপনি বিষ খাওয়াতে পারেন না, কোনো ক্ষতি করে এমন অসুস্থ অসুখ অসুখ খাওয়াতে পারেন না, পারেন? আপনি কেন করতেছেন এটা বাবা? এটা ঠিক না, এই দেখেন, দেখেন বোঝা যায়, এখানে বোঝা যায় না। আপনি এখানে ধুলা, ধুলার মধ্যে ভরে ফু দেন, এইটা আগের মতোই দেখা যাবে, যদি কালি না ভরে। তাই না? এই জিনিসগুলো আমরা খাওয়াচ্ছি, খাচ্ছি ধুলা খাচ্ছি পুতি নিয়ে, তো এটা করবে না প্লিজ। একটা আপনি একটা পলিথিন নিয়ে আসেন, নিয়ে এসে পলিথিনতে ঢেকে দেন, সাদা পলিথিন আছে না? এই দেখেন, আপনার কাছের একটা ঘর আছে, এখানেও দিতে পারেন, রাখতে পারেন। শুনেন, এদিকে আসেন বাবা, এদিকে আসেন। চীনা ভবনের কইতা লাগে না, এটা তো স্থানীয় বাজার। আপনার কি নাম? হ্যাঁ, সবাই জানে এই রহিমের হোটেলে এইগুলো পাওয়া যায়, এলাকার মানুষ সবাই জানে, জানে না? তারপরে এগুলো প্রদর্শন করার কি আছে? এটা ঠিক না বাবা, ইলা 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 আর এর প্রতি আপনি এগুলো খাবার ঢাকেন, ঢাকে খাবার অবস্থা করেন, ঠিক আছে? এইটা এটা ফেলে দেন, এটা আমার টাকা, আমার টাকা ফেরত দিলেন, আমি তো কিনছি, এটা নষ্ট করে দেন, এটা নষ্ট করে দেন, ঠিক আছে? জি, চলুন চলুন চলুন।